আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আপনারা অলরেডি অনেকেই জানেন, যখন এই আর্থ্রাইটিসটা শুরু হয়, একটা সময় সেই সুস্থ সবল মানুষটা আপনারা দেখেছেন এর আগে যে একরকম প্রায় পঙ্গুর মতো হয়ে যায়। আজকেও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে ভুগছিলেন। যখন থেকে সমস্যাটা শুরু হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে ছুটে গিয়েছেন, জীবন প্রায় বরাবর মতো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। কোথাও শান্তি পেতেন না, না ঘুমিয়ে, না দিনের বেলা কাজ করে, কোনো অবস্থাতেই না। চিকিৎসার পর চিকিৎসা করেছেন, এমন কোনো চিকিৎসা নাই উনি করেননি যে যখন যেখানে বলেছেন, যেখানে ভালো ডক্টর কবিরা যার নাম শুনেছেন সেখানে ছুটে গেছেন চিকিৎসার জন্য। বাট ভালো চিকিৎসা না পাওয়ার কারণে একরকম প্রায় প্যারালাইসের মতো হয়ে গিয়েছিলেন। ঘর থেকে বেরোতে পারতেন না, বিছানা থেকে উঠতে পারতেন না। বাট একটা সময় যখন উনি হঠাৎ করে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, চলে আসেন স্যারের কাছে চিকিৎসার জন্য। এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। ওনার সেই ভালো হয়ে ওঠার গল্পটা আজকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো। আসেন দর্শক, আমাদের আজকের পেশেন্টের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। জি, আমার নাম সীমা আক্তার। ভাষা কোথায় আপনার? কুমিল্লা। কুমিল্লা কোথায় এটা? কুমিল্লা থানা হচ্ছে বুড়িচং। আচ্ছা। তারপরে গ্রাম আপনার জরুন। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ। জি। কয় সন্তান আপনার? পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে মানে ওরা বলছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তখন আমি তিন চার ডাক্তার পাল্টাইলাম, ব্যথা কোনো মানে উপকার পাচ্ছে না, বুঝতে পারতেছি না, ব্যথা যাইতেছে না। তারপর আপনার বনজ ওষুধ খেলাম, কবিরাজের কাছে দেখাইলাম, মানে যে যেখানে বলছে সেখানে দেখাইছি, কোনো ইয়েছে না। তারপর হোমিওপ্যাথি খাইলাম, হোমিওপ্যাথি খাওয়ার পরে আবার ডক্টরের কাছে দেখাইলাম, না কিছু বুঝি না। শেষ পর্যন্ত আমি মানে একরকম অচলের মতন ফিরে যাই। আচ্ছা। বিছানা কাজ করতে আমার অনেক কষ্ট হইত। আমার হাত পা গুলো মানে পঙ্গুত্বের মতন ছিল, কাছায় আমি অস্থিরে যেতাম। তারপর অনেক কষ্ট হইতো ওই এখনকার ব্যথা গুলো। এক সময় মানুষও বলতো যে আমি কোনোদিন আর সুস্থ হবো না, স্বাভাবিক জীবন আর ফিরে পাবো না। তখন নিজের কাছে অনেক কষ্ট লাগতো, মনে হয় আমি ঠিকই কোনোদিন আর স্বাভাবিক জীবন পাবো না। কিন্তু হঠাৎ করে এক মাস আগে আপনার সাফল্য প্রদান স্যারের ইউটিউব দেখে দেখার পরে মানে আমার মধ্যে একটা আশা জাগে, এতে আমি ওই জায়গায় গেলে সুস্থ হব ইনশাল্লাহ। আমি এখানে আসছি, আসার পরে চিকিৎসা নিলাম, নেওয়ার পরে এখন আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন বোন। বোন, আমরা একটু পিছন থেকে শুরু করে, আপনি বলেছেন যে গত 3-3.5 বছর ধরে আপনি আসলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা সেটা আপনি বুঝতে পেরেছেন। তার আগে তো আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক সব কাজকর্ম করতেন, সংসার পুরো একাই সামলাতেন, সবকিছু একা করতে পারতেন। আচ্ছা, হঠাৎ করে যখন ব্যথাটা বুঝতে শুরু করলেন যে আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হচ্ছে, আপনি যেটা বলছেন প্রথম ব্যথাটা কোমর থেকে শুরু হয়েছে। জি, কোমর থেকে, বাম পা থেকে শুরু হয়। আচ্ছা, কোমর থেকে ব্যথাটা শুরু হয়, বাম পায়ের দিকে সেটা ছড়িয়ে পড়ে। গেলাম ডাক্তারবাবুর কাছে, চিকিৎসা পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে এক্স-রে করলো, এক্স-রে করে দেখে যে না আমার মানে অন্য কোনো সমস্যা নেই, কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা নেই, অনেক ভালো আছে বলছে। তারপরে উনি বলছে যে হয়তো আপনার বাত। আচ্ছা, মানে এই প্রথম আসলে আপনি জানতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারলেন। বলছে এমনি অনুমানে বলছে যে আপনার বাত। তারপর আমি আরেক ডাক্তারের কাছে গেলাম, বরিশাল সদর হাসপাতালে। ওই ডাক্তারে দেখানোর পরে তারপরে ওই ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা বল করলো, আপনি আমার ডান হাত প্রথম আঙ্গুল দিয়ে শুরু হয়, এক বছর আমার একটা আঙ্গুল মানে ফুলা ছিল, মানে ব্যথা পেতাম। তখন ওই ডাক্তার এই আঙ্গুল থেকে ব্লাড নিছে, নেওয়ার পরে পরীক্ষা করলো, করার পরে দেখে যে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস। তখন আমার ঘাড় মানে এই সমস্ত শরীরে ছড়তে আছে রোগটা, ব্যথা আমার অনেক অস্থির। মানে প্রথম শুরু হলো কোমর থেকে, তারপরে পায়ে ছড়ালো, তারপরে দেখলেন যে হাতে, ঘাড়ে, ঘাড়ে,
তারপর আমি ডাক্তারের কাছে চিকিৎসা নিলাম, কিছুই বুঝি না, পেইন কিলার দেয় দিলে খাই, ব্যথাগুলো তারপরে দমন করতে পারতেছে না। মানে পেইন কিলার যতক্ষণ খাচ্ছেন এটা প্রভাব থাকছে ততক্ষণ ব্যথা কম, মানে পেইন কিলার খাওয়ার পর আমার ব্যথা মানে কমতেছে না। আচ্ছা, তখন আমি এই ডাক্তার পাল্টাইয়া আবার কুমিল্লা চলে গেলাম। কুমিল্লা যাই, আবার পরীক্ষা করলাম, কুমিল্লা ডাক্তার বলছে কি আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এই জায়গায় চিকিৎসা করলাম, করার পরে কিছুই বুঝি না, আরো যত দিন যাচ্ছে আরো খারাপ হতে দেখে যাচ্ছে। ডাক্তার কাছে যাইতেছি আসতেছি ওষুধ খাইতেছি কিছুই বুঝি না। ওই ডাক্তারে ইনজেকশন দিল, পেইন কিলার দিল, খাইতেছি ব্যথা কমতেছে না। তখন আমি ওই জায়গা থেকে এক বছর মতন প্রায় চিকিৎসা করলাম, কিছুই বুঝি না, আয়সা করলাম। আসার পরে তারপর গেলাম হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক খাওয়ার পরে কিছুই বুঝি না, ব্যথাই কমতেছে না। আচ্ছা, মানে আস্তে আস্তে দেখা গেছে আমার সমস্ত শরীর হয়ে যেতেছে ব্যথা, জয়েন্টে প্রত্যেক জয়েন্ট গুলো হয়ে যেতেছে। আচ্ছা, ফুলতেছে আর ব্যথা অস্থির, আমি পুরো শরীরের সব জায়গাগুলো জয়েন্ট গুলো ফুলে যাচ্ছে। যখন আমি ভালো হইতেছি না তখন অনেকে বলতেছে নাইলে কবিরাজ দেখাও। আচ্ছা, তারপরে গেলাম কবিরাজের কাছে, কিছুই বুঝি না। তারপরে এক বছর প্রায় খেলাম আপনার বনাজি ওষুধ, বনাজি ওষুধ খাওয়ার পরও ব্যথা কমতেছে না, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। তারপর আমি কবিরাজ আবার গেছে, আরেক কবিরাজে গেছে, তাও কিছু বুঝতে পারতেছি না। তারপরে একটা সময় মানে আমি প্রায় অচলের মতো হয়ে গেলাম, মানে বিছানা থেকে যে আপনি উঠবেন, বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়া, নিজের খাবার খাওয়া, গোসল করা, জামা কাপড় পাল্টানো, অনেক কষ্ট হইতো, কাপড় কাচা নইতে চিপা হইতে, মানে অনেক কষ্ট হইতো আমার হাত দিয়ে কাজ করতে, মানে জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল তখন। তখন আমার হাত পা অনেক ইয়ে গেছিল। তারপরে লোকজন মানে এগুলো দেখা বলতেছে যে যে রোগ হয়েছে কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, এবং আরো বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলতো। নিজের মনে তো হয়তো মরে যাই, এটা অনেকের অনেকের ভিতরে এই জিনিসটা মনে হয়, ব্যথাগুলো সহ্য করতে না পারি। আবার লোকজন কেউ মানুষের কথা আরো বেশি কষ্ট, কেউ আশ্বাস দেয় না, কেউ সান্ত্বনা দেয় না যে না আল্লাহ রোগ দিছে আল্লাহ ভালো করবো, টেনশন করিস না, কেউ কথা বলে না, দেখার পরে যখন দেখি অনেক রোগী ভালো হইতেছে, আমার নিজের কাছে একটা আশা মনে হয়েছিল ভালো হবে। আমার হাজবেন্ডের কাছে বললাম, উনিও আবার চার্জ দিয়ে দেখছে, দেখার পরে উনিও বলতেছে যে ওই জায়গায় গেলে হয়তো ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে, তুমি ওই জায়গায় যাও। আচ্ছা, তারপরে আসলাম, আসার পরে স্যার আমাকে 10 দিনে ভর্তি লেখলো, 10 দিন আমি ভর্তি ছিলাম। একটু মাঝখানে ইন্টারাপ্ট করে, যখন আপনি প্রথম ডিপিএসসি হসপিটালে আসলেন অবস্থাটা কি ছিল আপনার তখন? মানে ব্যথায় আমি অনেক ইয়ে ছিলাম, একদম নড়তেই পারছেন না, পারলে আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে, কষ্ট হইতো হাঁটতে কাজ টাজ করতে, অনেক মানে হসপিটালে আসার পরে যখন আমি 10 দিন চিকিৎসা নিতেছি, আস্তে আস্তে মানে দেখতেছি আমার উন্নত হইতেছে, যত দিন যাচ্ছে ডে বাই ডে আপনি ইমপ্রুভ করছে। জি, আর এখানকার নার্স স্টাফ আপু যারা মানে ওরা অনেক ভালো, মানে সবসময় একটা সাহস দিয়ে আসে এবং দেখেছেন যে যত দিন যাচ্ছে যখন দেখছেন ইমপ্রুভ করছে, আপনি নিজেও মনের দিক থেকে আরো বেশি শক্তি পেয়েছেন, শক্তি পাচ্ছি। তারপরে ওনাদের আন্তরিকতা যে সেবা পাইছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এখন সুস্থ করছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার মনে হইতেছে যে আমি আবার আগের জীবন ফিরে পেয়েছি, একটা নতুন জীবন। জি, যে মানুষটা একটা সময় মানে শান্তি লাগতেছে যে আল্লাহ আমাকে আগের জীবনটা ফিরে দিয়েছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে সফিউল্লাহ স্যারের উসিলা সুস্থ করছে, আলহামদুলিল্লাহ। আমি এই জায়গায় সামান্য মনের আশা পূরণ হয়েছে, দোয়া করি স্যারের জন্য আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক।